আমি একটা জিনিস খেয়াল করেছি, আশা করি তোমরাও খেয়াল করেছো, সেটা হলো যে জিদ্দার এমন হয় যে কয়েক মাস ধরে কোনো আপডেটই থাকে না। এরপরে জিদ্দার যখন একবার আসে তখন মানে খালি পরপর জিদ্দারই আপডেট আসতে থাকে। দেখবে কিন্তু এটা সত্যি কিনা মিথ্যা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও। তো আজকে আরও একটা আপডেট চলে এসেছে, আপডেট না একটা গানের টিজার চলে এসেছে, চেঙ্গিজের থার্ড সং। গানটার সিঙ্গার তারা এখন ডিসক্লোজ করেনি, তবে আমরা বুঝতে পারছি এটা মিকা সিং গেয়েছে। এটাও দুটো ভার্সনই আসবে এবং 13 এপ্রিল আসছে, মাঝখানে জাস্ট একটা দিন আমাদেরকে ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরে পেশেন্সের সাথে। তো টিজারটা নিয়ে কথা বলবো, তার আগে বলে দিই এই যে গানটা, এই গানটার নাম হচ্ছে রাগারা, RAGADA রাগারা। তো এই নামে কিন্তু নাগার্জুন একটা সিনেমাও ছিল। তো এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, ইংলিশ যদি বলো তাহলে হচ্ছে ফ্রিকশন, মানে ঘর্ষণ। প্লাস আমরা একটা বলি না রোগরে দেওয়া, দেখবে জিদ্দা কিন্তু হাতটা এরকম করে আছে, থামনেলেও দেখতে পারবে তোমরা, এরকম করে জিদ্দা আছে, মানে রোগরে দেওয়ার মতন আর কি। তো এটাই রাগারা, একটু ইম্প্রোভাইজ করে, সাউথে আই থিঙ্ক এরকমই বলে একটু। তো এই হচ্ছে গানটার নাম, এবং নামগুলো কিন্তু বেশ ক্যাচি ক্যাচি দেওয়া হচ্ছে। তো টিজারটা যেটা দেখলাম, জিদ্দাকে আলাদাই লাগছে, আর অন্য একটা সোয়াগ লেভেল ক্রিয়েট করছে জিদ্দা। এটা মানে যে যাই বলুক, জিদ্দার স্ক্রিন প্রেজেন্স না মানে সত্যিই বলছি, খুব কম হিরোদেরই এরকম একটা ক্যারিজমা থাকে। জিদ্দা যখন স্ক্রিনে আসে থাকে, জিদ্দার থেকে মানে তুমি চোখটা সরাতেই পারবো না, আশেপাশে কী আছে না আছে মানে অন্যদিকে চোখই যায় না। এইটা হচ্ছে একটা লোকের মানে ক্যালিবার, যে আমি যখন স্ক্রিনে থাকবো লোকে আমাকেই দেখবে খালি। তো আমার টিজারটা দারুণ লেগেছে, বেশ একটা ক্যাচি একটা টোন আছে, পেপি টাইপের একটা ভাইব তারা রেখেছে। মিকা সিং এই টাইপের একটা গান, কিন্তু মানে ধরো নাগারা নাগারা যেরকম ছিল, তো এই টাইপের শব্দ যখন পাচ্ছে রাগারা, তাহলে মিকা সিং রাগারা শব্দটা তো বারবার গানে আসবেই, সেই জায়গাটা মানে কীরকম হবে জাস্ট ভাবো। আমি এখন থেকেই মানে প্রচণ্ড এক্সাইটেড ওটা ভেবে, তো প্রচণ্ড ভালো লাগছে। এটা জাস্ট টিজার ছিল, গানটা যখন আসবে তখন তো মানে চারদিকে আগুন লেগে যাবে, কিছু করার নেই। জিদ্দা কীরকম ডান্স নাম্বারে বলছে, আমি গেট রেডি টু ডান্স বলে দিচ্ছে তারা, তাহলে বুঝতেই পারছো যে এটা কীরকম একটা মানে পেপি টাইপের একটা মিউজিক, ডান্স করার মতন মানে সবাইকে নাচতে বাধ্য করবে এরকম একটা তারা কিন্তু ক্রিয়েট করছে। এবং এটার মিউজিক ডিরেক্টর কম্পোজার হচ্ছে অনিক ধর। তো অনিক ধরের লাস্ট গানটাও চেঞ্জ দ্য টাইটেলটা একটাও বেশ ভালো ছিল। তো আশা করছি এই গানটাও বেশ ভালো রেসপন্স পাবে, চেঙ্গিজের লাস্ট দুটো গান সত্যিই খুব ভালো রেসপন্স পেয়েছে এবং এটাও পাবে। বাংলা হিন্দি দুটোই ভালো, সমান তালে চলছে, এটা খুব দরকার ছিল। তো আশা করি এই গানটাও সেরকম পজিটিভ রেসপন্সই পাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, আর একটু আমাদের সময়ের অপেক্ষা, তারপরে এই রাগারা সবাই গান মানে গানটা সবাই মিলে এনজয় করবো। তো তোমরা যারা যারা টিজারটা দেখে নিয়েছো, প্লিজ জানো তোমাদের কার কেমন লেগেছে, যারা দেখোনি তারা কী করছো, দেখে নাও টিজারটা চলে এসছে। আশা করছি মানে ফেসবুক তারপর ইউটিউব সব জায়গায় এখন এই রাগারা রাগারাই ঘোরাফেরা করছে আর কি, ঠিক আছে। প্রচুর লোকে ভিডিও বানাবে এটা নিয়ে, এটা এটা খুব দরকারও, আরও প্রচুর লোকের কাছে যেন ছড়িয়ে পড়ে। বাংলার পাশাপাশি হিন্দিতে যারা ভিডিও করে তারাও এগুলো নিয়ে কথা বলছে, এটা থেকে বেশ ভালো লাগছে। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টা টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেনি এখন সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটাও কিন্তু ক্লিক করে নাও। ঠিক আছে, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টা টেক কেয়ার।